আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এখানে দেখতেছি আমি ডিমবাজি করতেছি। তো আমার বাসায় আমার ভাই আছে, কিন্তু ও বেড়াইতে আসছে, তো ওকে নাস্তাটা দিচ্ছি সকালে। তো আমি আর আমার দুই মেয়ে কিন্তু সকালে নাস্তাটা খেয়ে ফেলছি। আমার ভাই আর আপনাদের ভাইয়া ঘুমেছিল, তো আপনাদের ভাই এখনও ঘুমাচ্ছে, আর আমার ভাই উঠে গেছে, তো ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া যখন উঠে আপনাদের ভাইয়াকে দিব। তো এদিকে ওর জন্য চাটও গরম দিয়ে দিলাম, কারণ চাটা তো আমি সকালে বানিয়ে ফেলছি, আমি আর আমার মেয়েরা খেয়েছি, তো ঠান্ডা হয়ে গেছে, এখন গরম দিয়ে দিলাম, আমার ভাইকে দিব। তো এদিকে আমি মাছ ভিজিয়ে রেখেছি, রুই মাছ, আজকে রুই মাছ রান্না করব। আর কচু ছড়া দেখতেছে, এগুলো সিদ্ধ করে রেখেছি, তো এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর লাউ ভাজি করব। আজকে দুপুরে আমি এগুলোই রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কেউ কিছু মনে করবে না। তা আমি এখানে দেখতেছ লাউটা সুলে নিচ্ছি, কুচি কুচি করে নিব, লাউটা কুচি করব, তারপরে ভাজি করব। লাউর খোসাটা তোমার ফ্রিজে রেখে দিব, খোসাটা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো খোসাটা দিয়ে আলু দিয়ে দিই, আলু দিয়ে যখন ভাজি করি তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন লাউটা কুচি করে নিচ্ছি, আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আমাকে লাইক একটা লাইক দিবে ভিডিওতে। তোমরা যদি লাইক দাও আমি ভিডিও বানাতে, আমার কাছে ভালো লাগে, লাইক দিবে, তোমরা কমেন্ট করে জানাবে। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাহস দিবে। আমি এখনও গুছিয়ে কথা বলতে পারি না, ক্ষমা করে দিও তোমরা, ক্ষমার দৃষ্টিতে দেখিও। তোমাদের কাছে অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখিও, লাইক দিও, আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, নতুন নতুন আপুদের কাছে ভাইয়ের কাছে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থাকিও। তো এখানে আমি সব কিছু তোমার রেডি করে নিয়েছি, লাউ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপরে তোমার রসুন কাঁচামরিচ দেখো নিয়েছি, এগুলো আমি বেলাটার করবো। আর এদিকে হ্যান্ডওয়াশটা শেষ হয়ে গেছিলো, তো হ্যান্ডওয়াশও ভরে নিলাম বোতলের ভিতরে। তো এদিকে ছড়াটাও চুলে নিয়েছি, আর এদিকে তোমার লাউ চকলাটা খোসা, এটা আমি বারবার আমরা চকলো বলি খোসো বলি, সেজন্য চলে আসে মুখ দিয়ে, কেউ কিছু মনে করবে না, কেউ মাইন্ড করবে না আমার কথা নিয়ে, কেউ হাসবে না। তো লাউর খোসাটা আমি ফ্রিজে রেখে দিব। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি রান্না করব, রান্না বসাবো। তোমরা আমাদের রান্না নিয়ে হাসিও না, আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদেরকে ভালো ভালো কোনো রান্না উপহার দিতে পারি না। আসলে আপু ভাই আমি কী করব, আমি একদম একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ, আমি ডেলি যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করি। তো এখানে আমি রসুন, তারপরে কাঁচামরিচ, জিরা, একটু আদা, এগুলো ব্লেন্ডার করে নিব মাছ আর ছড়ার তরকারিটা রান্না করার জন্য। তো আমি আদাটা কিন্তু ব্লেন্ডার করে ফ্রিজে রাখি না, এভাবে কুচি কুচি করে আমি ফ্রিজে রেখে দিই, যখন আমার লাগে তখন নামিয়ে নিই, যতটুক লাগে ততটুক আমি ব্লেন্ডার করে নিই। তো এদিকে আমি ভাজিটা করব। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা দিলাম, তারপরে জিরা, তারপরে কালো জিরা, তারপরে পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিব, তারপরে হালকা ধনিয়ার গুঁড়া, হালকা হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি এগুলো দিয়ে আমি লাউ ভাজিটা করে নিব। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখিও আপু ভাইয়া, তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করতেছি, একটা লাইক দিও আমাকে, লাইক দিয়ে আমার পাশে থাকিও।
আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন আমি লাউটা দিয়ে দিলাম। আমি এখন লাউটা ভাজি করে নিব। আমি জালটা চুলার জালটা কিন্তু বেশি বাড়িয়ে দিইনি, অল্প আছে আছে, অল্প না বেশি জোরও না, মিডিয়ামভাবে আছে। তো এইভাবে আমি লাউটা ভাজি করে নিব। আমার লাউ ভাজিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম, সেটা দেখাতে পারলাম না। তো এখন আমি লাউ ভাজিটা নামিয়ে নিব। নিয়ে আমি এখন ছড়ার তরকারিটা রান্না করে নিব। তো এই দিক দিয়ে আমি আর লাউ ভাজিটা হয়ে গেছে। আমার ছোটো মেয়ে বলতেছে ও ডিম খাবে, ওকে ডিম পোস্ট করে দেওয়ার জন্য তোকে একটা ডিম পোস্ট করে দিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওকে ডিম পোস্ট করে দিয়ে এখন আমি ছড়ার তরকারিটা বসিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো মাছটা আমি ভালো করে লবণ দিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এই মাছের মাথা দিয়ে আমি ছড়া রান্না করব, আর মাছগুলো এমনি রান্না করব, সাথে কিছু দিব না। তো এদিকে আমি যে মশলাটা দেখলাম, এই বেলান্ডার করলাম কাঁচামরিচ আদা রসুন জিরা, তো ওগুলো দিয়ে দিলাম সাথে। দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ ভালো করে একদম মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে আমি মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে তারপর আমি ছড়াটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এখন রান্না করে নিলাম। তো আমার ছড়াটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব। এদিকে মাছটা দেখতেছ, মাছটা আমি লবণ হলুদ দিয়ে রেখেছি। তো আমি তরকারিটা নামিয়ে মাছটা ভেজে নিব, তারপরে রান্না করব। তো আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজি করে আমি রান্না করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমার মাছটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা এখন আমি নামিয়ে নিব। তো মাছটা নামিয়ে নিলাম। তো এখন তোমাদের ভাইয়াকে আর আমার ভাইকে খেতে দিব। তো এদিক দিয়ে আমি মোবাইলের ক্যামেরার লাইটটা অফ ছিল, দেখি অন্ধকার অন্ধকার উঠতেছে, তাই আবার লাইটটা জ্বালিয়ে দিলাম। তো এদিকে দেখো এই লাউ ভাজি, তারপরে মাছের মাথা দিয়ে ছড়া দিয়ে রান্না করলাম। আর মাছ রান্না করলাম, এটা দিয়ে দুপুরে খাবো, দুপুরে রাত্রেও খাবো। তো এদিকে কয়টা থালা বাটি হয়েছিল ময়লা, তা আমার মেয়েগুলা পরিষ্কার করে নিচ্ছে। তো এদিকে আমার ভাইকে আর আমার হাজবেন্ডকে খেতে দিলাম। তো এখানে ভিডিওটা শেষ করে দিব, আর বড় করব না। আপু ভাইয়া তোমরা সবাই আমার ভিডিওটা দেখিও, পুরো ভিডিওটা দেখিও, একটা লাইক দিও, কমেন্ট করে জানাইও, আমার পাশে থাকিও, আমাকে একটু সাপোর্ট দিও। আর যারা যারা নতুন আপু ভাইয়া আসো, আমার ভিডিও দেখতেছো, ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থাকিও।
তোমরা সবাই ভালো থাকিও। জি আপুর আমার পাশে আছে, আপু তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। এদিকে আপনাদের ভাই এখন আসেনি, আমার বাইক খাচ্ছে, তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম।